মানে দুইটা বাইক পাশাপাশি আমি মানে ভাবতেছি এটা R15v4 মানে R15m মানে দেখেন এখানে লিখা আছে R15m আমি হঠাৎ করে দেখার কারণে মানে বুঝতে পারি না এই জিনিসটা যে শুধু ভার্সন 3 এটার প্রাইসটা কত বাংলাদেশে যদি কোন টপেস্ট স্কুটার থাকে সেটা হচ্ছে হোন্ডা ভেরিয়ো আচ্ছা আচ্ছা একটু ভালো করে একটু দেখেন এটা হোন্ডা এডিভি থেকেও কিন্তু বেশি গাইস এখন আমরা আসি হচ্ছে আলিজামার্টের হচ্ছে মেইন শোরুমে তো ওনাদের তো দুইটা শোরুম আপনারা জানেন তো একটা হচ্ছে রাস্তার ওই পারে এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে মানে মগবাজার ফ্লাইওভারের নিচে নামে আর এটাতে আগে আমার অনেক ভিডিও দেখছেন এটাতে তো ভাবলাম যে এই দিক দিয়ে যাচ্ছি তো ভাইয়ার সাথে একটু দেখা করে যায় আর ভাইয়া কিছু নতুন কালেকশন আছে সেটা যদি আপনাদের কারো উপকার হয় যে বাইক কিনতেছেন ভাবতেছেন কিনবেন বাইকটা আছে কি না যদি ওরকম মনে হয় যে তাহলে এটা দেখলে মোটামুটি হয়ে যাবে যে আপনার একটা আইডিয়া হয়ে যাবে বা বর্তমান যে প্রাইসটা সেটা কত তো ঠিক আছে সানি ভাই আপনি একটু আপনাদের শোরুমে কি আছে আপাতত কালেকশনের একটু ব্রিফ করে দেন তো সজি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনেক দিন ধরে আসেন না হ্যাঁ হ্যাঁ অনেক দিন ব্যস্ত ছিলাম ভাই জি আচ্ছা তো সজি ভাই আমাদের কিন্তু অনেকগুলা বেশ কালেকশন কিন্তু আমাদের আলিজামাতে এখন অ্যাভেলেবল আছে আমাদের কাছে R15 V3 V4 ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান CBR GXSR এছাড়াও FZ সহ আরো বেশ কয়েকটা কালেকশন কিন্তু আমাদের আলিজামাতে আছে ইভেন MT15 এর ভার্সন 2 নতুন নতুন কালারগুলো কিন্তু আমাদের আলিজামাতে কিন্তু অ্যাভেলেবল হয়েছে আর আচ্ছা এখন আমি এখানে একটা দেখতে পারতেছি R15 ভার্সন 4 এটা শুধু ভার্সন 4 বাট এটা 46 এডিশন বলা হয় না জি জি এটা লিমিটেড কালার দেখতে পাচ্ছেন হচ্ছে ইয়ামা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান 46 ভ্যালেন্টিনো রসি এডিশন আমরা আসলে যারা মোটামুটি যারা বাইকের সাথে সম্পৃক্ততা আছি ভ্যালেন্টিনো এই বাইকটা মানে খুবই লুক্রেটিভ মানে আসলে চোখে পড়ে মানে এটা হচ্ছে স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে 46 নম্বরে আপনার ইয়ামাহা যে MotoGP রেসার বাইকার ভ্যালেন্টিনো রসি উনি রেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিলেন আর কি 46 নম্বরের মাধ্যমে আর কি 46 আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন এটা এটা প্রাইস হচ্ছে আপনার 580,000 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এই এই শীত উপলক্ষে আমাদের নতুন বছর উপলক্ষে জানুয়ারি মাস জুড়ে আমাদের প্রত্যেকটা বাইকে আমরা 10-20,000 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি তো এই যদি কেউ আপনার 46 ইয়েলো কালার নিতে চান এটার প্রাইস পড়বে 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনার 570,000 টাকা আচ্ছা এরপরে যদি আসি হচ্ছে আরেকটা ইয়েলো কালার এটা কিন্তু V3 একটু এক্সট্রা মডিফাই করে আনা আর কি কালারে জাস্ট ইন্দোনেশিয়ান কাস্টম হ্যাঁ অনেকে বলতে পারেন যে এগুলো হয়তো বাংলাদেশ না 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 এগুলো বাংলাদেশ না ইন্দোনেশিয়ান কাস্টম ইন্দোনেশিয়ান কালার ইন্দোনেশিয়ান কাস্টম এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ান বিটি R15 এটা 525,000 টাকা ছিল 525 ছিল 25,000 টাকা এখান থেকে 20,000 টাকা ডিসকাউন্ট চলতেছে তাহলে 55 মানে 505,000 টাকা 505,000 ওই মোটামুটি বরাবর আর কি আচ্ছা এইটা কি শুধু V3 মানে হচ্ছে এটা ইন্দো নাকি থাই এটা হচ্ছে ইয়ামা R15 মনস্টার এনার্জি হ্যাঁ মনস্টার এনার্জি তো জানি যে ইতিমধ্যে মনস্টার এনার্জি এগুলো কিন্তু খুব স্টক আউট হয়ে মানে রেয়ার হয়ে গেছে আর রেয়ার কারণে লিমিটেড এডিশন কিন্তু বের করা হয় আর কি বাট আমরা ইন্দোনেশিয়া থেকে সক্ষম হয়েছি আমরা এই এটা ইন্দোনেশিয়ান ভার্সন না ইন্দোনেশিয়ান V3 মনস্টার এনার্জি এখানে আবার হচ্ছে ক্যালিপারটা হচ্ছে ব্ল্যাক এন্ড হচ্ছে লোগোটা কিন্তু ব্ল্যাক সো এটা বলা যাচ্ছে না যে পুরোপুরি লিমিটেড এডিশন বাট হচ্ছে এটা মনস্টার এডিশন মনস্টার এডিশন পুরোপুরি বলা যাচ্ছে না কারণ হচ্ছে আমরা জানি যে যেই গাড়িগুলো আছে মানে বিশেষ করে ইয়ামাহার যে লিমিটেড এডিশন থাকে সেটা কিছু সিম্বল থাকে সেটা হচ্ছে লোগোটা গোল্ডেন থাকে ক্যালিপারটা গোল্ডেন থাকে এন্ড সাসপেনশনটা গোল্ডেন থাকে
কিন্তু এটাতে তা নেই, বাট মাঝখানে কিছু গাড়ি আসছে এর মাঝখানে। আমরা মানে যেমন আমার ভাইকনা অনেকেও একটা দেখলাম যে নিচ্ছে, সেটা হচ্ছে সেম এইটাই ইন্দোনেশিয়ান এবং আলিজামার থেকে নিচ্ছে। তো এই আর কি, অবশ্য মানে স্পেশাল এডিশন বা নর্মাল এডিশন এগুলো কিছু ব্যারি করে না, জাস্ট হচ্ছে কালারের একটা একটু চেঞ্জ এই আর কি। আর এরপরে হচ্ছে এম, এটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা না, ইন্দোনেশিয়ান এম বাসন্তী, মানে আপনার R15। ও আচ্ছা আচ্ছা, আমি তো ঢোকা গিয়ে গেছি রাইট গাইস। দেখেন মানে দুইটা বাইক পাশাপাশি, আমি মানে ভাবতেছি এটা R15 ভার্সন 4, মানে R15m, মানে দেখেন এখানে লিখা আছে R15m, আমি হঠাৎ করে দেখার কারণে মানে বুঝতে পারি না এই জিনিসটা যে শুধু ভার্সন 3, মানে পুরোপুরি সেম কালার। তো অনেকে খুবই যার কারণে এটাও কাস্টম মেড করা। দেখেন গাইস কি একটা অবস্থা, আমি মানে পুরো ধোকা খেয়ে গেছিলাম হঠাৎ করে দেখে, যে একদম সামনে স্টিকার, তারপর হচ্ছে সবকিছু, আবার যে USD-টা হচ্ছে দুইটা গোল্ডেন কালার, মানে অনেক আছে না হঠাৎ করে দেখে বুঝতে পারবে না যে এটা ভার্সন, প্রথম দেখাতে কেউ অনেকে বুঝতে পারে না আর কি। আচ্ছা এটার প্রাইসটা কত ধরছেন? এটার প্রাইসও সেম ওই যে আপনার আমাদের অফার চলতেছে 5,00,000 টাকা, ওখান থেকে 20,000 টাকা দিয়ে তো 5,05,000 এরকম। আচ্ছা এ এমটা, এটা তো ইন্দোনেশিয়ান, এটা তো জেনুইন এম, এটা কিন্তু গাইস জেনুইন ভার্সন, মানে R15m, এটা নিয়ে আবার কোনো কনফিউশন থাকবে না। এটা কত? এটা হচ্ছে আপনার বর্তমান মূল্য হচ্ছে 6,90,000 টাকা, অলমোস্ট 7,00,000 জি, এটা 10,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, তাহলে 6,80 জি, 6,80। আচ্ছা এটা তো ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান, সরি ইন্দোনেশিয়ান ভার্সন 4, রাইট, ব্লু কালার আছে, ব্ল্যাক আছে আমাদের কাছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন 4 ব্লু কালার, এই পাশেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। আচ্ছা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক, এটা দেখলে বোঝা যায় ইন্দোনেশিয়ান, বাট এই ব্লুটা আবার হচ্ছে ইন্ডিয়ান ব্লুর সাথে একটা মিল আছে, ইন্ডিয়ান ব্লু এই যে এখানে, হ্যাঁ এই যে এটা ইন্ডিয়ান ব্লু, এন্ড হচ্ছে এই ব্লু কালার ইন্দোনেশিয়ান দেখি একটু ব্রাইট হয়ে, রাইট, মানে এটা ব্ল্যাক হয়ে যায়, হ্যাঁ দেখলি বুঝবে। এটা আসলে কি পাশাপাশি না রাখলে না বোঝা যায় না ব্লুটা, অ্যাট লিস্ট ব্লুটা, রেড কালার তো ইন্দোনেশিয়ান আসে নাই, ব্ল্যাক কালার আসছে। আচ্ছা এটা ইন্দোনেশিয়া, এটা শুধু ভার্সন 4, এটা এটার প্রাইসটা কত? ব্লু অথবা ব্ল্যাক আপনি যেটাই নেন না কেন 5,60,000 টাকা, 5,60,000, ব্ল্যাক হোক আর অথবা ব্লু হোক, মানে এখানে আমি অর্ডার করে দিতে পারবো, আমি ডিসকাউন্ট করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা কেনার প্রাইসটা একটু বেশি পড়ছে, একটু বেশি পড়ছে না। আচ্ছা আর ইন্ডিয়ানটা, ইন্ডিয়ান এটা তো শুধু 4, ভার্সন 4, হ্যাঁ ভার্সন 4, এটা কাছে আমাদের কাছে রেড আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে। আচ্ছা এগুলোর মধ্যে কি কুইক শিফটার অ্যাড করা যায় তো না? আমাদের এই নতুন যে লেটেস্ট লটগুলো আসছে, আমি একটা ইনফরমেশন আপনার মাধ্যমে দিয়ে রাখতে চাই যে ইন্দোনেশিয়ান ভার্সন 4 কিন্তু বাই ডিফল্ট আমাদের যে প্রোডাক্টগুলো আছে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু বাই ডিফল্টলি অ্যাড করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে শুধু জাস্ট কুইক শিফটারটা জাস্ট হচ্ছে নাই, নাই আর কি। আচ্ছা আচ্ছা, আমরা ইম্পোর্ট করে এনেছি কুইক শিফটার। আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে এই বাইকগুলোতে হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা অ্যাভেলেবল আছে ভার্সন 4 এও, বাই ডিফল্ট, হ্যাঁ বাই ডিফল্ট দেওয়া আছে, শুধু হচ্ছে কুইক শিফটারটা নাই, কুইক শিফটারটা নাই, শুধু এমএ আছে, জি এমএ আছে, এবং কুইক শিফটারটা আমরা আলাদা ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে রাখছেন না? এবং ওটা প্রাইসটা কি বলা যাবে? প্রাইসটা হচ্ছে আপনার 10,000 টাকা করে, 10,000 টাকা করে না? আচ্ছা যদি আপনি কুইক শিফটার কেউ চাইলে অ্যাড করে নিতে পারবে, অ্যাড করে নিতে পারবেন, এবং টোটালি যদি অ্যাড করে তাহলে এম গাড়ির সাথে আর ভার্সন 4 ইন্ডিয়ানের কোনো ফরক, হ্যাঁ ওইটাই তো ডিফারেন্স, ইন্ডিয়ানের মধ্যে তো শুধু ওই কুইক শিফটারটাই ডিফারেন্স, আর কত কোনো ডিফারেন্স নাই। তার মানে যদি আপনি 10,000 টাকা অ্যাড করতে পারেন তাহলে আপনি যে কোনো কালার, ধরেন অনেকে আছে না যে হচ্ছে আমার হচ্ছে ব্লু কালার পছন্দ আর রেড কালার পছন্দ, সেটার মধ্যে হচ্ছে সে ইনস্টল করে নিতে হবে, ফিচারগুলো চাচ্ছিল। আচ্ছা এগুলো তো মোটামুটি সব হচ্ছে, এটাও ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান, এটা আবার ইন্দো, এটা তো দাম একই। আচ্ছা এছাড়া আপনার যে ADV একটা বাইক দেখলাম এখানে, হোন্ডা, এটা কিন্তু এখন মোটামুটি অনেক ভালো চলতেছে এবং অনেকের খুব ফেভারিট একটা বাইক হয়ে গেছে, কারণ সিটি রাইড বলেন, অনেকে আবার হাইওয়ে ট্যুর করার জন্য একটা ভালো একটা অপশন হইতে যাইতেছে আর কি। এটা আসলে স্কুটির যে একটা আমাদের যে কনসেপ্ট এটা টোটালি চেঞ্জ করে দিছে এটা, হ্যাঁ এটা কিন্তু আসলে মনে হয় আমরা যেটা জানতাম যে স্কুটি মানে ছোট স্পিড, মানে অল্প স্পিড হবে এরকম না, আমি এটা চালাইছি অ্যান্ড এটা খুবই সুপার একটা বাইক। যে এটার প্রাইসটা কত? আনছিলেন বাট আনফরচুনেটলি এখন একটা ইনফরমেশন পেয়েছি যে ইন্দোনেশিয়াতে হোন্ডা কিন্তু 160 বন্ধ করে দিয়েছে। ও তাদের যে বাইকে ট্র্যাকশন কন্ট্রোল নতুন যে সিস্টেমটা দিয়েছিল, হ্যাঁ হোন্ডা ADV-র ভিতরে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল 160-র ভিতরে,
তো ওইটা হচ্ছে নাকি কাজ করতেছে না, এই জন্য ওইটা প্রোডাকশন অফ করে দিয়েছে, প্রবলেম হচ্ছে। তো ইন্দোনেশিয়াতে যারা বাইক কিনেছে আপনার হন্ডা এডিভি, তাদের সবগুলা বাইক ওরা রিকল করেছে, রিকল করে ওটা প্রোডাকশন আপাতত বন্ধ রাখছে। এই জন্য কি ওরা 150 করে আনছে, জাস্ট লাস্ট ইউনিটগুলোই আমরা নিয়ে আসছি। আচ্ছা 150 করে নিয়ে আসছেন না, 160 তে ছিল, বাট আমাদের বাংলাদেশে যেহেতু আমরা সেল করে দিয়েছি এখন রিকল করা সম্ভব না। তো এই হচ্ছে আপনার ব্যাপার, যার কারণে 150টা আমাদের কাছে পেয়েছে। এটা কত বলতেছেন? এটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার, আমাদের প্রাইস হচ্ছে আপনার 5,25,000 টাকা। কিন্তু আমাদের এই নতুন বছর উপলক্ষে এই জানুয়ারি মাস জুড়ে আমরা শুধুমাত্র 20,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ওই আর15 ভার্সন 4 এর মতো। 5,05,000 টাকা আপনার হোন্ডা এডিভি পে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ও না সরি, ভার্সন 4 তো আবার হচ্ছে কত জানি বলছিলেন? ভার্সন 4 হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে এবং ব্লু কো আছে, 5,60,000। সরি ওটা ভার্সন 3 কথা বলছি, সরি। আচ্ছা গাইস, আচ্ছা এটা হচ্ছে, এটা কি ইন্ডিয়ান? সরি ইন্ডিয়ান তো আমার MT15 ভার্সন 2 টা ইন্ডিয়ানটা, এটা তো ইন্ডো হবে না, এটা জাস্ট হচ্ছে বাংলাদেশে কয়জন না, এটা খুবই লিমিটেড, এটা খুবই লিমিটেড। অনেকেরই যেমন আমার অনেক পছন্দ হচ্ছে মনস্টার এডিশনটা, তো আমার যদি এখন টাকা থাকতো তাহলে হয়তো আমি মনস্টার এডিশন কিনতাম। তো এখন আপাতত মাইক চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই, যার কারণে অনেকেই কিন্তু আছে মনস্টারের জন্য বাইক কিনে, জাস্ট মনস্টার এডিশনের জন্য। এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অন্যান্য, হ্যাঁ এই কালারটাও সুন্দর, এই কালারটাও সুন্দর, এটাকে সায়ান ব্লু বলে, এটাকে হচ্ছে ডার্ক ব্লু বলে, এটাকে হোয়াইট বলে, আর এটা কয়টা কিন্তু আপনার ইন্ডিয়ান, আর এটা কিন্তু ইন্দোনেশিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া ইন্দোনেশিয়ানে তো আর ভার্সন 2 নাই, হচ্ছে যা আগের যেটা ছিল সেটাই, এটা নতুন কালার করা, নতুন কালার করে আসছে আর কি, ভার্সন 2 এর যে কালার ওইটাই আর কি আপনারা অ্যাপ্লাই করা। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, আর এটা হচ্ছে ইন্ডিয়ান, মানে অফিশিয়ালি ইন্ডিয়াতে বলা হয় ভার্সন 2, আর ইন্দোনেশিয়াতে জাস্ট ভার্সন, মানে ভার্সন 2 এর কালার করা হয়েছে, কারণ আমরা জানি যে ইন্ডিয়ান ভার্সন 1 কিন্তু আগে টেলিস্কোপিক ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, আপস এন্ড ডাউন করা হয়েছে, যার কারণে কিন্তু এটা ওরা ইন্ডিয়াতে নাম দিয়েছে ভার্সন 2, আর ইন্দোনেশিয়া তো আগের যে MT15 আছে। আচ্ছা এটা প্রাইসটা কত? মহাশয় এনার্জি আমাদের এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 4,95,000 টাকা, 4,95,000 টাকা, সেখান থেকে আমাদের 15,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 95 থেকে 15 গেলে হচ্ছে 70, 5,80,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া এখানে একটা GXSR দিতেছে, এটা ABS আছে, ডুয়াল চ্যানেল ABS আছে, এটা নাই হলো GXSR, আমাদের কাছে ABS নন ABS আছে, ব্ল্যাক কালার আছে, হোয়াইট আপনার সোলারি সিলভার আছে, তারপর ডেটোনা হলো তো দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন, মোটামুটি অনেকগুলো কালেকশন আছে GXSR এ, আমাদের কাছে GXSR এ মনস্টার এনার্জি এডিশনও আছে, আপনি এই পাশে যদি আমি দেখাই আমাদের, ও আচ্ছা হ্যাঁ এখানে আমি একটা দেখলাম অনেকেরই পছন্দ থাকে, তো ওইটা হিসাবে চাইলে নিতে পারে। এটার প্রাইস গুলো কত এই GXSR এর? GXSR আমাদের প্রাইস হচ্ছে আপনার 4,50,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি নতুন বছর উপলক্ষে, 4,40,000 টাকা। আচ্ছা আর ইন্ডিয়ান V3 গুলা দাম কেমন? ওই যে ওখানে আছে কিছু ইন্ডিয়ান V3, হ্যাঁ একদম রেয়ার, কিন্তু এই বাইকটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়ান V3 গুলা কোম্পানি মোটামুটি গ্রে কালার আছে, আপনার ব্লু কালার আছে, আর মনস্টার এনার্জি কালারটা আছে, আমি জানি না মনস্টার এনার্জি ইন্ডিয়ার কোথায় আদৌ আপনার কারোর কাছে আছে কিনা, কারণ আমরা ইন্ডিয়াতে কিন্তু এটা সব জায়গা খুঁজে, আমরা উত্তরপ্রদেশ থেকে কিন্তু আমরা, উত্তরপ্রদেশ, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এটার প্রাইসটা কত? আপনার ইন্ডিয়ান যেগুলো আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 4,75,000 টাকা, মানে হচ্ছে নরমাল কালার গুলো হচ্ছে 65, আর এটা হচ্ছে যেহেতু স্পেশাল কালার সেই জন্য হচ্ছে 10,000 বেশি, 75। তো ঠিক আছে, আজকে তো দেখলেন, ও আরেকটা বাইক আছে এখানে FZX, এই বাইকটা FZX আমাদের কাছে এই ব্ল্যাক কালার ইউনিটটাই আছে, লাস্ট ইউনিট। আচ্ছা আচ্ছা, দুইটা ইউনিট এনেছিলাম, এখন একটা ইউনিটই আছে, 3,70,000 চাচ্ছিলাম, 3,70,000 জি। আচ্ছা আচ্ছা, এটা কি ভাই অফিশিয়াল থেকে দাম বেশি? অফিসিয়ালি আমি জানি না প্রাইস কত, অফিসিয়ালি সম্ভবত 3,60,000 করে, 3,60,000 করে,
আর আমাদের যেহেতু এটা সিবিইউ বাইক, ও সিবিইউ বাইক, রাইট, আরেকটা জিনিস ইনফরমেশন দেওয়া হয় নাই যে এখানে কিন্তু কোনো সিকেডি নাই, সব হচ্ছে সিবিইউ কন্ডিশনের বাইক। এর একটু আসলে ডলার রেটের উপরে কিন্তু প্রাইস ডাউন করে, সো এটা 360 দিচ্ছি, 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে, ওই 370 আর কি, 360। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আচ্ছা আরেকটা স্কুটার দেখা যাবে খুব সুন্দর, এটা হোন্ডা ভ্যারিও, হোন্ডা ভ্যারিও, রাইট, হোন্ডা ভ্যারিও। আসলে আমার স্কুটি সম্পর্কে বেশি আইডিয়া নেই, বড় আপনারা দেখতে পাচ্ছেন কি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ডিক্সের মধ্যে দিয়ে দিছে এবিএস এর হচ্ছে কাটাটা, রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 160 সিসি। আচ্ছা এটার প্রাইসটা কত? এটা কিন্তু ম্যাট কালার, এটা কিন্তু ম্যাট কালার, এটার প্রাইসটা কত? আমাদের ভ্যারিও প্রাইস 4,15,000 টাকা, সেখান থেকে আমি 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 4,00,000 টাকায় আপনার, 4,00,000 টাকা না? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সানি ভাই, আজকে মোটামুটি অনেক কিছু ইনফরমেশন দিলেন, তো আর কি যদি কারো লাগে তো সানি ভাই মানে সাথে যোগাযোগ করতে পারেন, বা হচ্ছে ওনাদের ফেসবুকে পেজ আছে হচ্ছে আলিজামার, ওইখানে কন্ট্যাক্ট করে আসলে আপনাদের জন্য ভালো, কারণ দেখা গেছে অনেকে অনেক দূর থেকে আসেন, এসে গাড়ি পান না, তো তখন দেখা গেছে যে আপনারা যদি কন্ট্যাক্ট করে আসেন যে ওই বাইকটা আছে কিনা, তখন দেখা গেছে আসলে হয়তো দামাদামি করে আপনাদের মতো আপনারা নিয়ে নিলেন, এ হচ্ছে। তো ঠিক আছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততগুলো ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।